أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব স্তন এবং বুক সুগঠিত করার ব্যায়াম কবজি হাত এবং বাহু স্ট্রেচিং এগুলো শুধু হাতের গঠনই সুন্দর করে না সারা দেহে রক্ত সঞ্চালনের মাত্রাও বাড়িয়ে দেয় এতে হাতের কবজি এবং বাহু দৃঢ় হবে যা অন্যান্য ব্যায়ামগুলো করতে দরকারি কবজিতে শক্তি থাকলে অন্যান্য ব্যায়াম করতে সুবিধা হবে এবং অযথা ব্যথার হাত থেকে রক্ষা পাবেন আঙুল বন্ধ এটা কোনো যন্ত্রপাতি ছাড়াই করতে পারেন হাত টান করে তালু মুখের বিপরীতে রেখে আঙুলগুলো উপরে তুলে নিন এবার অন্য হাতের আঙুল এটার উপর দিয়ে ধীরে ধীরে পিছনের দিকে কিছুক্ষণ টানুন এক হাত হয়ে গেলে আবার অন্য হাতের বেলাও এভাবে করুন এক এক করে প্রতি হাতের জন্য কমপক্ষে তিনবার করুন এটা করতে ডাম্বেল বা বারবেল দরকার হবে বেঞ্চ বা চেয়ারে ঝুঁকে বসুন দুই হাত উরুর উপর টান করে দিন এবার হাতে বারবেল বা ডাম্বেল এক হাতে নিয়ে কবজিতে ধীরে ধীরে উপরের নিচে মোচড় দিন 15 বার করে 3 সেট করুন হাতের তালু উপরের দিকে বা নিচের দিকে দুইভাবেই করতে পারেন এটাকে বলা হয় কবজির মোচড় ব্যায়াম 3 নম্বরে হাতের মুঠি ব্যায়াম প্লাস্টিকের নরম ছোট এক ধরনের বল পাওয়া যায় যাকে স্ট্রেচ বল বলে এছাড়া আরও অনেক টুলস আছে বল হাতের মধ্যে নিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন আবার ধীরে ধীরে মুঠি খুলুন এভাবে যতবার পারেন করবেন স্ট্রেচ বল না পেলে টেনিস বল দিয়ে বা খালি হাতেও করতে পারেন উপরে ব্যায়ামগুলো যখনই সময় পান সে অবস্থাতেই যে অবস্থাতেই থাকেন না কেন তখনই যতক্ষণ ইচ্ছা করতে পারেন এবার হচ্ছে বাটারফ্লাই প্রেস এটাতে আপনাকে এই ব্যায়াম ভালোভাবে করতে গেলে জিমে চেস্ট প্রেস মেশিন লাগবে নইলে হালকা ওজনের দুইটা ডাম্বেল মেশিনে সোজা হয়ে বসে দুই হাত দুই দিকের আর্ম রেস্টের উপর রাখতে হবে নিঃশ্বাস নিন এবার নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই হাত চাপ দিয়ে হাত দুটো বুকের সামনে এনে মিশিয়ে ফেলতে হবে এবার নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো আবার আগের অবস্থায় নিয়ে যাবেন এভাবে 10 থেকে 15 বার করে 3 সেট দিবেন মেশিনে এমন ওজন সেট করবেন যাতে প্রথমে 15 বার দিতে কোনো সমস্যা না হয় পরের বার একটু একটু করে ওজন বাড়াবেন প্রতি সেটের মাঝে 2 মিনিট বিশ্রাম নেবেন চেয়ার ডিপ অথবা বেঞ্চ ডিপ ব্যায়াম চিত্রে দেখুন কীভাবে করছে এটাতে মেশিনের দরকার নেই শুধু একটা চেয়ার বা বেঞ্চ হলেই হয় প্রথমে চেয়ারে বা বেঞ্চের কিনারায় বসবেন দুই হাতের তালু দিয়ে বেঞ্চের কিনারা চেপে ধরবেন দুই হাতের দূরত্ব কাঁধের দূরত্ব সমান হবে পা দুটো একটু সামনে টান করে নিন এবার হাতের উপর ভর দিয়ে শরীরের উপরই বাঁক নিচু করুন যাতে কোনোই 90 ডিগ্রি পর্যন্ত বাঁকা হয় হাতের উপর ভর দিয়ে শরীর আবার টান করে ফেলুন একই সময় কোনোই সোজা হয়ে যাবে তবে বিশ্রাম নিতে কোনোই লক করে ফেলবেন না এভাবে যতগুলো পারেন করবেন মোট 3 থেকে 5 সেট দেবেন সেটের মাঝে 2 মিনিট করে বিশ্রাম নেবেন প্রথমে হয়তো 6-7টার মতো পারবেন ধীরে ধীরে 15টি করে দেওয়ার চেষ্টা করবেন পুশ আপ বা বুক ডাউন হাতের উপর ভর দিয়ে উপরে শুয়ে পড়ুন হাত দুটোর মাঝে দূরত্ব 6 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত হতে পারে আপনার যেভাবে সুবিধা হয় এবং বুকের উপর যাতে সবচেয়ে বেশি চাপ পড়ে ততটা দূরত্ব হাত বুকের কাছে রাখুন পুরো শরীর টান থাকবে এভাবে হাতের উপর ভর দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে শরীরের উপরিভাগ উপরে তুলুন এক সময় হাতের কোণে সোজা হয়ে যাবে এবার হাতের উপর ভর দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে শরীরের উপরিভাগ আবার নিঃশ্বাস ফেলতে ফেলতে ধীরে ধীরে নিচে মেঝের কাছাকাছি নামিয়ে আনুন দেখবেন শরীর যেন মেঝেতে স্পর্শ না করে এভাবে একবার ওঠানো এবং একবার নামানো কে একবার বুক ডাউন গণনা করা হবে যতগুলো পারুন দিন এভাবে 3 থেকে 5 সেট দেওয়ার চেষ্টা করুন প্রতি সেটের মাঝে 2 মিনিট বিশ্রাম নেবেন এটাকে বলা হয় ইনভার্টেড পুশ আপ যেটা এখন দেখছেন যাদের শরীরের উপরিভাগ যতটা শক্তিশালী নয় এবং বুক ডাউন দিয়ে কষ্ট হয় তারা এটা দিয়ে শুরু করতে পারেন এটা যখন সময় পাবেন তখনই করতে পারেন দেয়াল থেকে 2-3 ইঞ্চি ফুট দূরে সরে দাঁড়ান দেয়ালে দুই হাত থেকে ঝুঁকে পড়ুন হাত কাঁধের সমান্তরাল থাকবে ঝুঁকে পড়ার সময়
বাকি বুকডনের মতো করতে থাকুন, অর্থাৎ মেঝেতে না করতে পারলে সোজাসুজি দাঁড়িয়ে দেয়ালে করতে থাকুন। বেঞ্চ প্রেস, এটাতে ডাম্বেল বা বারবেল লাগবে। বেঞ্চের উপর টান হয়ে শুয়ে পড়ুন, পা মেঝেতে বা বেঞ্চের উপর রাখতে পারেন, হাতে ডাম্বেল দিয়ে বুকের উপর তুলে ধরুন, নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে ডাম্বেল বুকের কাছাকাছি নামিয়ে আনুন, আবার নিঃশ্বাস ফেলতে ফেলতে ওজন উপরে তুলুন। কোনি পুরো টান টান করবেন না, হালকা বাঁকিয়ে রাখবেন, নিতম্ব যেন শূন্যে উঠে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তবে পিঠের মাঝে হালকা বাঁকা হলে সমস্যা নেই। এভাবে দশটি করে তিন বা পাঁচ সেট দিন, প্রতি সেটের মাঝে দুই মিনিট বিশ্রাম নিন। খেয়াল রাখবেন ওজন যেন আপনার শরীরের উপর না পড়ে যায়, ওজন বেশি নিলে মাথার কাছে একজনকে দাঁড়িয়ে সাহায্য করতে বলতে পারেন। শুরুতে হালকা ওজন দিয়ে শুরু করবেন। তো বন্ধুরা, এই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের চেস্ট অথবা ব্রেস্টের আকৃতি খুব সুন্দর হবে এবং আপনার শরীর খুব সুগঠিত হবে, যে কোনো পোশাক পরলে মানাবে। তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।